প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। বিপিএলে দুটি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এই দুই ম্যাচে তার রান যথাক্রমে 3 ও 22। প্রথম ম্যাচে 3 রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছেন আশরাফুল 22 রান, কিন্তু এরপরই আশরাফুলকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। এরপর বিপিএলে আরও 5টি ম্যাচ খেলেছে চিটাগাং ভাইকিংস, যেখানে ছিল না মোহাম্মদ আশরাফুলের মতো তারকা খেলোয়াড়। আশরাফুলের জায়গায় যাকে নেওয়া হয়েছে সেই ইয়াসির আলী প্রথম ম্যাচেই মাঠে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। পরে আরও 2টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মোহাম্মদ আশরাফুলকে চিটাগাং ভাইকিংসের হয়ে একাদশে দেখতে চান কে কে তা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চিটাগাং ভাইকিংসে আর এক তারকাকে এবার বিপিএলে দেওয়া হয়েছে অনেকগুলো সুযোগ। তিনি হয়েছেন মোসাদ্দেক হোসেন। বিপিএলের প্রথম 6 ম্যাচে মোসাদ্দেকের রান ছিল যথাক্রমে 2, 7, 12, 12, 33। এই ছিল মোসাদ্দেকের প্রথম 6 ম্যাচের রান। এত সুযোগ পাওয়া মোসাদ্দেক সপ্তম ম্যাচে করেছেন 26 বলে 43 রান, যা তার দলকে জেতাতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রশ্নটা উঠেছে এখানেই, মোসাদ্দেকের কাছ থেকে সেরাটা পেতে যদি তাকে এতই সুযোগ দেওয়া হয় তাহলে আশরাফুলকে কেন দেওয়া হবে না? কেন আশরাফুলকে মাত্র 2টি ম্যাচের পরেই এভাবে বাদ দেওয়া হয়েছে? তাই আরেকবার সুযোগ দিতে আশরাফুলকে সমর্থন দেওয়া উচিত সবারই, এমনটা প্রত্যাশা মাশরাফি বিন মর্তুজারও। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে খেলাধুলার প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।